এখন আম দিয়ে দেখছে গজাকে যে গজা আম নাই কিনা। এই দেখো আমও নিচ্ছে না, ওকে কোথায় যাবে ভগবান জানে। ওরে বাবা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা আমি খাবার টেবিল থেকে শুরু করছি। আর এখনো সকালবেলা ব্রেকফাস্ট আমাদের করা হয়নি। আর কালকের ব্লগটাতে দেখেছো যে আমি সাউথ ইন্ডিয়ান ডিশ রান্না করতে গিয়ে আমার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে। তো সাউথ ইন্ডিয়ান ডিশ নাই বা বানাতে পারি, বাঙালি ডিশ তো বানাতে পারবো। আর বাঙালি ডিশ শুধু নয়, আজকে আমি বানিয়েছি হেলদি ব্রেকফাস্ট। তো আজকের হেলদি ব্রেকফাস্টটা কি সেটা একবার দেখে নাও তোমরা, তারপর বলছি। এই যে আমার হেলদি ব্রেকফাস্ট, ডালিয়ার খিচুড়ি। দেখো এখনো ধোয়া উঠছে, এত গরম সকাল। এরকম একটা হেলদি ব্রেকফাস্ট আজকে বানিয়ে ফেলেছি। এখনো বুঝতে পারছি না যে এটাও আজকে আমি ফেল হয়েছি না পাস হয়েছি, এটাও বুঝতে পারছি না। কিন্তু আফটার অল আমরা তো বাঙালি, হেলদি জিনিসকে কিভাবে আনহেলদি করতে হয় তা আমরা খুব ভালো করেই জানি। তো এই হেলদি ব্রেকফাস্টের সঙ্গে আনহেলদি যে ব্যাপারটা আছে সেটাকেও দেখাচ্ছি, দাঁড়াও। সেটা হলো এই যে পাপড়, এই দেখো তেল চুপচুপে পাপড়। এটাও ভেজে নিয়ে চলে এসেছি খিচুড়ির সঙ্গে। এই দেখো নড়ে গেল। খিচুড়ির সঙ্গে পাপড় ভাজা দারুণ যায়। আর শুধু এইটা বলে না, আর একটা জিনিসও এনেছি সেটাও দেখাচ্ছি। তো এই যে সেটা হলো ডিম ভাজা। এটা এখন আমার মা খেয়ে বলবে যে আজকেও আমি পাস করতে পেরেছি না পারিনি। দাঁড়াও এবার ডেকে আনি মাকে। ও মা এসো তো, তুমি খেয়ে দে, একটু বলবে যে আমি আজকে সত্যি এটা ভালো বানাতে পেরেছি কি পারিনি। খেয়ে বলো আজকে আমি পাস করতে পেরেছি না ফেল করেছি। ভালো হয়েছে। এই যে আমার বেল চলে এসছে জামরুল নিয়ে। এই যে দেখো কত জামরুল নিয়ে চলে এসছে। আরো আরো কোথা দিয়ে আনবে, যাও যাও। তো আমার মা বক্তব্য দিয়ে দিয়েছে যে আজকে আমি পাস করে গেছি, এবার আমি খাবো। খেয়ে দেখি, মা তো বললো ভালো হয়েছে, এখন আমি নিজে খেয়ে দেখি। খেয়ে যদি বুঝতে পারি যে ভালো হয়েছে তবেই ভালো হয়েছে। কারণ অনেক সময় মারা হয় যে তারা সব সময় বলে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু নিজে খেয়ে দেখা যায় যে খারাপ হয়েছে। তো সেটাই প্রমাণ করাবার জন্য আমি এখন খেতে বসে গেছি। ভালো হয়েছে, একদম মায়ের হাতের রান্নার মতো। মায়ের মতো অত পাকা রাঁধুনি আমি নই, কিন্তু ধারে কাছ দিয়ে গেছি, খাওয়া যাবে। তুই এত কাঁদছিস কেন, কি হচ্ছে? দেখো যাও মার খাবি। এই দেখো আমাদের গজা। কি হচ্ছে তোর, খাবি না? নিলে হাত বাড়ি নিত, নেবে না আজকে? এই নিবি না কি রে, খাবি না পরে? নে তার মানে খিদে নেই। ওখানে কলা দিল তো নিল না, অবশ্য ছুড়ে দিয়েছে, ছুড়ে দিলে নিতে যায় না। এক্সপেরিমেন্ট চলছে এখন, আম দিয়ে দেখছে গজাকে যে গজা আম নাই কিনা। এই দেখো আমও নিচ্ছে না, ওকে কোথায় যাবে ভগবান জানে। ওরে বাবা। ওই দেখো বিস্কুট টিস্কুট খেলো না, আর এই দেখো গাছের পাতা বসে বসে খাচ্ছে, ওর বধ হজম হয়েছে। ওই দেখো ওই দেখো বাবা, ভয় লাগছে। আর আমাদের ফেললু ওকে যে কি জ্বালান জ্বালাচ্ছে, ও এক মিনিটও বস থাকতে পারছে না কোনো জায়গায়। আর দেখো সুন্দর ভাবে বসে রয়েছে, আর ওইখানে ওই যে আমার ছেলে দাঁড়িয়ে, ও বাবা আবার পা ছড়িয়ে বসছে মানুষের মতো। দেখো মনে হচ্ছে পায়ে ব্যথা হয়েছে ওর। হ্যাঁ দাঁড়াও। আর আমার ভয় লাগছে, আমি ভাবছি আমার যদি একদম ধরে এসে দেয় চাটি, হাত দেখতে হবে না। বাবু ঢিল ছুটবি না কিন্তু, ও কিন্তু তোকে তাড়া করলে মারবে। এই দেখো কি সুন্দর বসে রয়েছে চুপচাপ। একটা ভ্যান আসছে, আমার মা ওকে ডাকছে কিন্তু ও উঠছে না। ভ্যানটা যাবে কি করে, ও ওই যে চলে গেছে। আর ওই দেখো 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 ওই যে চলে গেল ওদের বাড়িতে।
এই হনুমানটা না আমাদের পাড়াতে আগেও অনেকবার আসতো, কিন্তু যখন ওই আমের মুকুল আসে তো সেই সময় থেকে আসা প্রায় বন্ধই করে দিয়েছিল, আর আসতো না। আর দেখো ফেললু ওকে তাড়িয়ে নিয়েই বেড়াচ্ছে, তো সেই সময় থেকে আসতো না। এবার অনেকদিন আসেনি, এখন মানে একটু রোগারোগা লাগছে, নইলে আগে অনেক মোটা ছিল। আর ওর নাম আমরা যেহেতু ও আমাদের বাড়িতে রোজ দিন আসতো, মানে এই পাঁচিলেই বসে থাকতো, ওই জন্য ওর নাম আমরা দিয়েছিলাম গজা। আর হাত থেকে জিনিস নিয়ে খেত, কখনোই মানে কারোর ক্ষতি কোনো সময় করতো না। যে অনেক সময় বলে না হনুমানে ধরে মেরেছে এই করেছে, সেগুলো কখনোই করতো না। কিন্তু আবার অনেকে বলছে যে না এই হনুমানটা হয়তো সেটা নয়, কারণ ওই যে গজা যখন আসতো না গজা একটু বুড়ো ছিল, আর একে দেখে মনে হলো একটু ইয়াং। তো কি জানি এটা গজা না অন্য কেউ, সত্যি আমরা জানি না। আর আমার ছেলের এক ফোঁটা ভয় নেই, আমি তো মানে ভয় পাচ্ছি যে আমার যদি সামনে চলে আসে কি হবে, আমি দৌড়ে দৌড়ে ঢুকে যাচ্ছি, আর আমার ছেলে ওর সঙ্গে সঙ্গে খালি থাকছে। আমার ভয় লাগছে, যেহেতু বাইরেটা দাঁড়িয়ে রয়েছে তারও ঘরে যাই। এই যে আর এক মা বাচ্চাদের খাওয়াচ্ছে এখন, এই দেখো একটা বড় বাচ্চা একটা ছোট বাচ্চা, নিজেরটাকে দেখতে পারে না অন্যেরটাকে ওর খুব ভালো লাগে। পুতুলকে আমি যতবারই এই অবস্থায় দেখি ততবারই সেই আমার একটা চার বছর আগে যেদিন আমার ছেলে হয়েছিল সেই দিনটার কথা মনে পড়ে যায়। যেদিন আমার ছেলে হলো সেদিন ওকে আমি ব্রেস্টফিড করাতে পারছিলাম না, তখন মাসিরা নিয়ে গিয়ে ওকে একজন অন্য মায়ের কাছে দেয় যাতে ওকে খাইয়ে দেয়। সেই মা খাইয়েও দিয়েছিল, কিন্তু সাথে সাথে একটা কথাও বলেছিল যে বাচ্চাটার যে মা আছে তাকে গিয়ে বলবে সে যেন তার বাচ্চার খাবারটা জোগাড় করে। আমি কিন্তু আর দিতে পারবো না, কারণ আমার বাচ্চা কে তো আমাকে খাওয়াতে হবে, আমি কিন্তু ওর বাচ্চাকে দিতে পারবো না। আমি একটা কথাই বলবো, একটা একদিনের বাচ্চা কতটুকানি খেয়ে নেয় যে তাকে দিতে পারে না, এগুলো ঠিক নয়। আমার কাছেও কিন্তু আমি আমার যেদিন হয়েছিল সেদিন আমার কাছে অন্য কোনো বাচ্চাকে দেয়া হয়নি, কিন্তু দুদিন পরে কিন্তু অন্য অনেক বাচ্চাকে দেয়া হতো। আমি কিন্তু কখনো বলিনি যে আমি কিন্তু দিতে পারবো না, এই দিতে পারবো না, বরঞ্চ আমি ওদের খাওয়াতে পারতাম, আমার খুব ভালো লাগতো যে না কি হয়েছে তাতে আমার ছেলেও খাবে অন্য একটা বাচ্চা খাবে। কিন্তু মানুষ দেখো কত স্বার্থপর, একবার দিয়ে এরকম একটা কথা বলতে পারে। আমি জানি না যে তাদের মেন্টালিটিটা কিরকম বা তাদের বাচ্চারা তাদের কাছ থেকে কি শিক্ষা পাবে। যাই হোক, এসব আলোচনা করে লাভ নেই, রান্না বান্না করতে হবে। চলো রান্নাঘরে দেখি আজকে কি রান্না হবে। এই যে রান্নাঘরে তো এসছি মা, রান্নাঘরে নেই মা, এখন এখানে বাসন মেজে নিচ্ছে। আজকে কি রান্না হবে? ডাল হবে উচ্ছে দিয়ে। আবার ডাল? কালকে করমচাঁদ ডাল, আজ উচ্ছের ডাল, আর কি কিছু নেই। গন্ধরাজ লেবু দিয়ে উচ্ছের ডাল ভালো লাগবে না? বাঙালটা খায় ঘটিরা কিন্তু রেগে যাবে আবার। আর কি ও, তো তোমরা শুনতেই পেলে যে কি কি আজকে রান্না হবে। তো আজকে আমাকে পটল আর আলু কাটতে হবে, আর হলো যেহেতু শুক্তোর ডাল হবে, উচ্ছের ডাল মানে তো শুক্তোর ডাল, শুক্তোর ডালের জন্য ইয়ে কেটে নিতে হবে আমাকে, উচ্ছে কেটে নিতে হবে। আর সকালবেলা আমাদের এখানে একজন এসেছিল সবজি বিক্রি করতে, ওনার কাছ থেকেই দুটো গন্ধরাজ লেবু আর চারটে পাতি লেবু রাখা হয়েছে, যেহেতু গন্ধরাজ লেবুগুলো আছে। আর গন্ধরাজ লেবু না একটু যখন হলুদ হয়ে যায় খেতে ভালো লাগে না, বেশ সবুজ সবুজ খেতে ভালো লাগে, ওই জন্য আজকে ডাল রান্না করতে হবে। আমার পরস্পর ডাল হলে ভালো লাগে না, কালকে হলো টক ডাল, আজকে উচ্ছের ডাল, পরের দিন আবার বলবে কিসের ডাল, লাউয়ের ডাল, এরকম একটা কিছু বানিয়ে দেবে। চলো কেটে কুটে নিই। Thank you.
এইমাত্র জামা কাপড় নেড়ে দিয়ে গেলাম, আর এই যো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো উই যা গজা চলে গেল, গজা এসেছিল কিছুক্ষণ আগে, আবার এসেছিল, আর প্রচন্ড বৃষ্টি পড়ছে। আমার স্নান করা হয়ে গিয়েছে আর আমি এখন ঘরে চলে এসেছি। ওই যে বসে বসে টিভি দেখছে, আর আমার ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে, ছেলে এখন ঘুমাচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে ঘুম না পাড়িয়ে আমি একদমই খেতে পারি না। আর ওকেও আজকে আমি ওই ডাল দিয়ে আর ডিম দিয়ে খাইয়েছি, যেহেতু আজকে শনিবার, আজকে মাছ হবে না। আমাদের বাড়িতে শুধু শনিবারটা আমার মাই নিরামিষ খায়, বাদ বাকি সবাই আমরা ডিম দিয়েই খেয়ে নিই, মানে আমিষ খাই, ডিম শুধু নয় আমিষটা খায়। আর আজকে ডিম সিদ্ধ হয়েছে, বেশিরভাগ দিন শনিবারে আমাদের ডিম সিদ্ধই হয়। আর মায়ের তো রান্না কমপ্লিট, মা এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে। মা যতক্ষণ পরিষ্কার করবে ততক্ষণ পর্যন্ত আমি একটু টিভি দেখবো। আর আজকে কি বলো তো, খালি ঘন ঘন জল আসছে, মানে বর্ষাকাল পড়ে গেলে ওই 5 মিনিটের জন্য জল হয়, আবার চলে যায়, আবার 5 মিনিটের জন্য হয়, ঠিক এরকম বৃষ্টি আজকে হয়েই যাচ্ছে সারাক্ষণ ধরে। আমার না বর্ষাকাল খুব প্রিয়, যারা আমাকে যারা আমার ব্লগ নিয়মিত দেখে তারা জানে যে আমার বর্ষাকাল খুব প্রিয়। আর আমার মায়ের কথায় হলো, যারা কুড়ে হয় তাদের বর্ষাকাল প্রিয় হয়, নইলে সচরাচর মানুষদের বর্ষাকাল প্রিয় হতে পারে না। কিন্তু আমার খুব ভালো লাগে, বেশ খাটে শুয়ে শুয়ে দেখবো, বৃষ্টি পড়ছে, ভালো লাগে। যেহেতু আমাকে বাইরের কাজটা অত বেশি করতে হয় না, এই জন্য আমার বর্ষাকালটা ভালো লাগে। যারা বাইরের কাজ করে তাদের আবার বর্ষাকালটা ভালো লাগবে না। টিভি দেখা শেষ হয়ে গিয়েছে, এখন খেতে বসে গেছি। মায়েরও ওদিকে রান্নাঘর পরিষ্কার করা শেষ। আর এই দেখো আজকের তরকারি হলো এই যে পটলের তরকারি, শুকনো শুকনো করে করেছে, আর হলো উচ্ছে দিয়ে শুক্তোর ডাল। আর এটা এই শুক্তোর ডাল আমার মা বলেছে গন্ধরাজ লেবু দিয়ে ভালো লাগবে। আজকে সকালবেলাতে গন্ধরাজ লেবু কেনা হয়েছিল, এই যে লেবু। আর যেহেতু আমি নিরামিষ খেতে একদমই খেতে পারি না, ওই জন্য আমার জন্য ডিম সিদ্ধ, এই দিয়েই এখন খাওয়া হবে। পাতা তুলে নিয়ে যাচ্ছি, আমার মায়ের দাঁতে ব্যথা হচ্ছে, আমি নিজেও জানি না এই পিয়ারা পাতা দিয়ে কি ওষুধ মা তৈরি করবে, সেই ওষুধ খেয়ে নাকি মায়ের দাঁতে ব্যথা কমে যাবে, আমি সত্যি জানি না। কিন্তু শুনেছি যে পিয়ারা পাতা দাঁতের জন্য খুব ভালো, এটুখানিই জানি, তো এটুখানি মাকে দিয়ে আসি। দেখো আমাদের একটা কুকুরে এর হাত দিল নাকি কে জানে, দেখেন তো ও ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। আমাদের ঘন্টু ওই পাশের বাড়ির একটা হাঁস এনে মুখে করে জ্যান্ত ধরে এখান দিয়ে নিয়ে যাচ্ছে, আমার মা দেখে সাথে সাথে হাঁসটাকে বের করে এনেছে। তোমরা তো দেখতেই পেলে ওর ঘাড়টা মনে হয় মটকে দিয়েছে, কিন্তু এখন আপাতত ঠিক আছে, আমরা গিয়ে দেখে এসেছি, বলছে এখন ঠিক আছে, এখন ভগবানই জানে বাঁচবে কি বাঁচবে না। আর এই দেখো এখানে লোমগুলো পড়ে রয়েছে। ঘন্টুর জ্বালায় আমাদের বাড়িতে যে কত বিড়াল ও মেরে ফেলেছে, ও বিড়াল হাঁস মুরগি সব ধরে ধরে মেরে দেয়, ওরকম জ্যান্ত মুখে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে মাঠে মেরে দিয়ে খেয়ে নেয়। একমাত্র বিড়াল খায় না, হাঁস মুরগি সব ওরকম জ্যান্ত জ্যান্ত নিয়ে গিয়ে মেরে ওই মাঠে বসে বসে খায়। কি বলবে বলো তো, খুব জ্বালায় আমাদের এই কুকুরগুলো। আমাদের বাড়ি যে ঘন্টু ইয়ে আমাদের বাড়ি যে ভুলো আর ফেললা আছে ও কিন্তু করে না, ওই ঢেবলি আর হলো ঘন্টু, এই দুজনা যে কত জীবন হত্যা করেছে বলবার মতো নয়। ওই যো আমার দাদু আসছে এখন রিপোর্ট হাতে নিয়ে, মাথার একটা শরীর খারাপ তো, মাথা স্ক্যান করতে দিয়েছিল, তো ওই রিপোর্টই এখন নিয়ে আসছে। ছাতাটা দেখেছো, দাদুর ছাতা। আর উই দেখো ওখানে ঢেবলি দাঁড়িয়ে, আর এই যো ঢেবলির একমাত্র শত্রু আমাদের ফেল্লা দাঁড়িয়ে রয়েছে। আমরা ভাবছিলাম যে হাঁসটাকে আরেকবার দেখতে যাব, কিন্তু হাঁসের মালিক দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, তো আমরা আর দেখতে পাবো না। আর ওখানে মা ঝাড় দিচ্ছে, আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, ঘুম থেকে উঠে সোজা চলে গেছে জুবাড়ি, ওর জুবাড়ি না গেলে হবে না। আর মাঠেতে যেহেতু বৃষ্টি হয়েছে, মাঠে ভীষণ মানে জল তো জমেই গেছে, তাছাড়া কাদা, মাঠে কেউ আসবে না, তো মাঠে যাওয়ার কোনো প্রশ্নই নেই।
আর আবারও মেঘ করেছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, হতেও পারে। আর আমার মা আবার একখানা কোথা থেকে কুমড়ো গাছ আমাদের বাড়িরই পেছন দিকে হয়েছিল, তো সেখান থেকে তুলে এনে এই দেখো এখানে বসিয়েছে, আবার সাথে একখানা ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাতে মানে হাঁস মুরগি বলো, তারপর এই যে কুকুর ফুকুর না আঁচড়ে গাছ নষ্ট করে দেয়, যাতে নষ্ট না করতে পারে, এই জন্য এরকম করেছে। আর দেখো আমার সঙ্গে সঙ্গে ফেললু ঘুরে বেড়াচ্ছে, আর ওইখানে তো দেখতেই পেলে ওর একদম জমরাজ বসে রয়েছে। আর এইটা না কেবিলের তার, দেখো একটুখানি ঝড় হয়েছে আর এইটা নিচে পড়ে গেছে, হাত দেওয়া যাবে না, কিন্তু এমন ভাবে রয়েছে না, আমার ভয় লাগছে যদি আমার ছেলে হাত দিয়ে দেয় টেনে মানে টানে, ও তো বুঝতে পারবে না, ও ভাববে যে দড়ি তার জানে, কিন্তু তবুও যদি বাই চান্স হাত দিয়ে দেয় তখন তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমরা খবর দিয়েছি, লোকগুলো এসে বলেছে যে ঠিক করে দেবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, চলো টাটা।